সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের সামনে আজকে কয়েকটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল, গ্রেডিং সিস্টেম, অন্যান্য সুবিধা এবং কোন গ্রেডে বর্তমান বেতন কত। এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকছে। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। বাংলাদেশের শিক্ষিত প্রজন্মের যে বিষয়ে সবার আগ্রহ বেশি সেটি হচ্ছে সরকারি চাকরিজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। কিন্তু বর্তমান সময়ে সরকারি চাকরি পড়াশোনার হরিণের মতো ব্যাপক প্রতিযোগিতার মাধ্যমে একটি চাকরি পাওয়াই দুঃসাধ্য ব্যাপার। সরকারি যে কোনো চাকরি পাওয়ার আশায় মানুষ ব্যাপক প্রতিযোগিতার সম্মুখীন হন। সরকারি জব এখন গ্রেডের উপর চলে, আগে যেটা 4 শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল এখন 20 গ্রেডে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেমন আগে যেটা প্রথম শ্রেণী ছিল বর্তমানে সেটা প্রথম থেকে নবম গ্রেড, এবং দ্বিতীয় শ্রেণী হলো দশম গ্রেড, শুধু দশম গ্রেডেই হচ্ছে দ্বিতীয় শ্রেণী, আর 11 থেকে 16তম গ্রেড তৃতীয় শ্রেণী, এরপর 17 থেকে 20তম গ্রেড হলো সর্বশেষ চতুর্থ শ্রেণী। 1 থেকে 9 নং গ্রেডে যিনি সে প্রথম শ্রেণীর কর্মকর্তা বা গ্রাজুয়েটেড অফিসার বা ক্যাডার, এদের নিয়োগের সময় সরকারি গ্যাজেট বা বিজ্ঞপ্তি বের হয়। স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা, দায়িত্ব কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধা দিক দিয়ে প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড অফিসারগণ তুলনামূলক ভালো অবস্থানে থাকেন। তার উপরে আছে সচিব, মুখ্য সচিব। পিএসসি কর্তৃক নিয়োগকৃত 27 ধরনের চাকরিকে ক্যাডার এবং পিএসসি কর্তৃক নিয়োগকৃত অন্যান্য সরকারি চাকরিকে নন ক্যাডার জব বলা হয়। নন ক্যাডার জব গ্রেড 9ম হলে প্রথম শ্রেণী এবং গ্রেড 10ম হলে দ্বিতীয় শ্রেণী বলা হয়। ক্যাডার আর নন ক্যাডার জব এর মধ্যে মূল পার্থক্য হলো ক্যাডারগণ প্রমোশন পেয়ে নীতি নির্ধারক পর্যায়ে যেতে পারেন, যা নন ক্যাডারগণ যেতে পারেন না। প্রায় সব ক্যাডারই কমপক্ষে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত যেতে পারে। অন্যদিকে নন ক্যাডারের বেশিরভাগ পদই ব্লক পোস্ট। বিসিএস ক্যাডার মূলত 2 প্রকার, জেনারেল অর্থাৎ পুলিশ, অ্যাডমিন, পররাষ্ট্র ইত্যাদি, এবং টেকনিক্যাল, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপথ ইত্যাদি। জেনারেল ক্যাডারে যে কেউ যে কোনো সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়ে চাকরি করতে পারেন, কিন্তু টেকনিক্যাল ক্যাডারে চাকরি করতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। যেমন এমবিবিএস ডিগ্রি ছাড়া কেউ সরকারি ডাক্তার হয়ে চাকরি করতে পারবেন না। এদের চেনার উপায় হলো সরকারি যে কোনো অফিসে 8 ধরনের স্টাফ থাকে, যার মধ্যে রয়েছে ক্যাডার, তার নিচে কর্মকর্তা, তার নিচে কর্মচারী, এদের মাঝে প্রথম দ্বিতীয় এদের গ্যাজেটেড কর্মকর্তা বলা হয়। তৃতীয় শ্রেণীর যারা তারা হলো কর্মকর্তা, চতুর্থ শ্রেণীর যারা তারা হলো কর্মচারী। প্রথম শ্রেণী মানে ন্যূনতম 9ম গ্রেড, আর দ্বিতীয় শ্রেণী কেবল 10ম গ্রেড, আর সকল ডিপার্টমেন্ট সহকারী পরিচালক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রথম শ্রেণীর, বাংলাদেশ ব্যাংকের এডিনা সব এডি প্রথম শ্রেণীর, পুলিশের এসআই দ্বিতীয় শ্রেণীর, এবং প্রাইমারি প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর। সরকারি হাই স্কুলের সরকারি শিক্ষক দ্বিতীয় শ্রেণীর।
প্রাইমারি সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণী এবং সকল ডিপার্টমেন্টের অফিস সহকারী কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক তৃতীয় শ্রেণীর, অফিস সহায়ক চতুর্থ শ্রেণীর যাহার স্কেল 8,250, যেমন প্রাইমারি স্কুলের পিয়ন। চলুন জেনে নেওয়া যাক কোন গ্রেডে কত বেতন ও সরকারি ভাতা রয়েছে। সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে সর্বোচ্চ 78,000 টাকা সুপারিশ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত পে কমিশনের প্রতিবেদন পেশ করা হয়েছে। 20টি গ্রেডে পেশ করা পে কমিশনের সুপারিশে সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা সুপারিশ করা হলেও এ স্কেলে বেতন ভাতা সহ অর্থের পরিমাণ দাঁড়াবে 1,40,000 টাকা। এমনইভাবে সর্বনিম্ন বেতন 8,250 টাকা সুপারিশ করা হলে সব মিলিয়ে 20,010 টাকা দাঁড়াবে। প্রথম স্কেলে বাড়ি ভাড়ার জন্য সুপারিশ করা হয়েছে মূল বেতনের 50%, যা 40,000 টাকা। এর পাশাপাশি চিকিৎসা ভাতা 1,500 এবং ডোমেস্টিক এইড ভাতা 3,000 টাকা, উৎসব ভাতা 13,033 টাকা, আপ্যায়ন ভাতা 3,000, শিক্ষা ভাতা 2,000 টাকা করা হয়েছে। একইভাবে সর্বনিম্ন স্কেলের বাড়ি ভাড়ার জন্য সুপারিশ করা হয়েছে 5,000 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা, যাতায়াত ভাতা 300 টাকা, সন্তানের শিক্ষা ভাতা 2,000 টাকা, ধুলাই ভাতা 150 টাকা, টিফিন ভাতা 300 টাকা। অন্যান্য ভাতা ও সুবিধাদি: বাড়ি ভাড়া 45,000 টাকা এর ঊর্ধ্বে ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য বাড়ি ভাড়া মূল বেতনের 50% হারে কমপক্ষে 28,000 টাকা ও সর্বোচ্চ 40,000 টাকা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার, সাভার এলাকায় মূল বেতনের 45% কমপক্ষে 23,000 টাকা ও সর্বোচ্চ 36,000 টাকা। জেলা শহরের জন্য মূল বেতনের 40% হারে কমপক্ষে 21,000 টাকা ও সর্বোচ্চ 32,000 টাকা। অন্যান্য স্থানে মূল বেতনের 35% হারে কমপক্ষে 19,000 টাকা ও সর্বোচ্চ 28,000 টাকা। মূল বেতনের 25,000 টাকা থেকে 44,999 টাকা পর্যন্ত মেট্রোপলিটন এলাকার জন্য 60% হারে কমপক্ষে 20,000 টাকা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতন 50% হারে কমপক্ষে 16,000 টাকা। জেলা শহরের জন্য মূল বেতনের 45% হারে কমপক্ষে 13,000 টাকা ও অন্যান্য স্থানের জন্য মূল বেতনের 40% হারে কমপক্ষে 11,500 টাকা। 13,000 টাকা থেকে 24,000 টাকা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকার মূল বেতনের 65% হারে 10,000 টাকা। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের 50% হারে 8,500 টাকা। জেলা শহরের মূল বেতনের 50% হারে কমপক্ষে 8,000 টাকা, অন্যান্য স্থানের জন্য মূল বেতনের 45% হারে 7,200 টাকা টাকা 12,999 টাকা মেট্রোপলিটন এলাকার মূল বেতনের 70% কমপক্ষে 6,500 টাকা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার, সাভার এলাকা মূল বেতন 65% হারে কমপক্ষে 6,000 টাকা। জেলা শহরের মূল বেতনের 60% হারে 5,500 ও অন্যান্য স্থানের মূল বেতন 55% হারে কমপক্ষে 5,000 টাকা। চিকিৎসা ভাতা মাসে কমপক্ষে 1,500 টাকা, অবসরভোগীদের ক্ষেত্রে 65 বছরের কম বয়স্কদের জন্য মাসিক ভাতা 1,500, 65 বছরের বেশি বয়স্কদের 2,500 এবং পাশাপাশি সরকার প্রদত্ত 400 টাকা স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা ও জীবন বিমা সহ সরকারি চাকরিজীবীদের জন্য বিমা স্কিম চালু করা। যাতায়াত ভাতা দেশের সকল সিটি কর্পোরেশন এলাকার কর্মরত চাকরিজীবীদের ক্ষেত্রে 10 নম্বর থেকে 16তম গ্রেডে চাকরিজীবীর ক্ষেত্রে যাতায়াত ভাতা 360 টাকা সুপারিশ করা হয়েছে। গাড়ির সুবিধা: সার্বক্ষণিক গাড়ি সেবার জন্য প্রাধিকারভুক্ত কর্মকর্তাদের জন্য নগরায়ণে বিষয়টি চালু রাখা। একই সঙ্গে পরীক্ষামূলকভাবে 3 নং গ্রেডের উপরে কর্মকর্তাদের জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের গাড়ি কেনার বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছে। শিক্ষা সহায়তা ভাতা: সকল শ্রেণীর কর্মজীবীদের সন্তান প্রতি মাসে 1,000 টাকা, দ্বিতীয় সন্তানের জন্য 2,000 টাকা,
শিক্ষা সহায়তা ভাতা সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের ভর্তির জন্য সরকারি অর্থে পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট কোটা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, তবে এক্ষেত্রে বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সুপারিশ প্রযোজ্য নয়। টিফিন ভাতা, মাসে টিফিন ভাতা 300 টাকা, তবে যে সব চাকরিজীবী তাদের প্রতিষ্ঠানে দুপুরে খাবার পান কিংবা দুপুরে খাবারে ভাত পান তাদের জন্য টিফিন ভাতা প্রযোজ্য নয়। উৎসব ভাতা, সকল চাকরিজীবীদের জন্য প্রতি বছর 2 মাসের মূল বেতন এ সমপরিমাণ অর্থ উৎসব ভাতা সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে একজন অবসরভোগীদের জন্য তার মাসিক নেট পেনশনে দ্বিগুণ হারে 2টি উৎসব ভাতা দেওয়া সুপারিশ করা হয়েছে। শান্তি ও বিনোদন ভাতা, সকল শ্রেণীর চাকরিজীবীদের বর্তমান প্রচলিত প্রতি 3 বছরের স্থলে 2 বছর অন্তর 15 দিনের গড় বেতনে অর্জিত ছুটি সহ 1 মাসের মূল বেতনে সমপরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা হিসেবে সুপারিশ করা হয়েছে। ধলাই ভাতা, চতুর্থ শ্রেণীর চাকরিজীবীদের জন্য ধলাই ভাতা মাসে 150 টাকা সুপারিশ করা হয়েছে। কার্যভার ভাতা শতকরা হার অপরিবর্তিত রেখে সর্বোচ্চ সীমা মাসে 2050 টাকা উন্নীত করা হয়েছে। গৃহকর্মী ভাতা অপরিবর্তিত আছে। পোশাক পরিচ্ছদ সুবিধা, প্রচলিত নিয়মে পোশাক পরিচ্ছদ প্রদানের সুবিধা চালু রাখার সুপারিশ করা হয়েছে। পাহাড়ি ও দুর্গম ভাতা, পার্বত্য এলাকা কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনে 20% হারে সর্বোচ্চ 5,000 টাকা পাহাড়ি ভাতা ও পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে হাওর বাওর দুর্গম দ্বীপ অঞ্চলে উপকূলীয় ভাতা। আপ্যায়ন ভাতা, মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব 3,000 টাকা, সচিব ও সমপর্যায় কর্মকর্তা 2,500 এবং অতিরিক্ত সচিব ও সমপর্যায় কর্মকর্তা 2,000 টাকা, যুগ্ম সচিব ও সমপর্যায় কর্মকর্তা 1,500 টাকা সুপারিশ করা হয়েছে। ভ্রমণ ভাতা, বদলিজনিত ভ্রমণ ভাতা এককালীন সড়কপথে 100 কিলোমিটার পর্যন্ত 10,000 টাকা, 101 থেকে 2,000 কিলোমিটার পর্যন্ত 15,000 টাকা এবং 201 এর বেশি কিলোমিটার হলে 20,000 টাকা ভ্রমণ ভাতা সুপারিশ করা হয়েছে। বিশেষ ভাতা, বাংলাদেশ পুলিশ, র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার SSF ইত্যাদি বিভিন্ন সার্ভিসের জন্য বিশেষ ভাতা বেতন কাঠামো পরিপ্রেক্ষিতে সমন্বয় করা যেতে পারে। অবসর ভাতা, অন্যান্য সুবিধা, পেনশনযোগ্য চাকরিকাল প্রথম গ্রেড থেকে 16তম গ্রেড, সকল পর্যায়ে পেনশনযোগ্য চাকরিকাল 5 বছর থেকে শুরু করে 25 বছর পর্যন্ত, পেনশনের হার গ্রেড অনুযায়ী 20% থেকে গ্রেড অনুযায়ী 90% সুপারিশ করা হয়েছে। বাধ্যতামূলক সমর্পিত 50% পেনশনের ক্ষেত্রে আনুষ্ঠানিকের হার 5 বছর থেকে শুরু করে 20 বছর পর্যন্ত 1 টাকায় 275 টাকা করে শুরু করে 230 টাকা টাকা সুপারিশ করা হয়েছে। চাকরি থেকে স্বেচ্ছা অবসর গ্রহণের ক্ষেত্রে চাকরিকাল 25 থেকে 20 বছরের পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সরকারি চাকরিজীবীর জন্য জীবন স্বাস্থ্য দুর্ঘটনা বীমা প্রবর্তন, সরকারি চাকরিজীবীর জন্য পে কমিশন এই বিষয়টি বিবেচনা করার জন্য সুপারিশ করা হয়েছে। আবাসন ও গৃহ নির্মাণ ঋণ, সরকারি চাকরিজীবীর জন্য ঋণের পরিমাণ গ্রেড অনুযায়ী 12 লাখ টাকা থেকে সর্বোচ্চ 50 লাখ টাকা গৃহ ঋণ দেওয়া সুপারিশ করা হয়েছে। এক্ষেত্রে সুদের হার হবে ব্যাংক রেটে 5%। এর পাশাপাশি জেলা পর্যায়ে খাস জমি চিহ্নিত করে সরকারি চাকরিজীবীদের আবাসনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। অষ্টম থেকে প্রথম গ্রেডের সরকারি কর্মচারী 20 জনের জন্য 10 কাঠা, অন্যান্য চাকরিজীবীর জন্য প্রতি 20 জনের জন্য 8 কাঠা প্লট দেওয়া সুপারিশ করা হয়েছে। সমৃদ্ধ সেপার ব্যাংক স্থাপন, সরকারি চাকরিজীবীদের জন্য সমৃদ্ধ সেপার ব্যাংক স্থাপনের সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি ঢাকা মহানগরীতে বসবাসরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মৃত্যুর পর দাফনের জন্য বেশ কয়েকটি স্থানে কবরস্থান নির্মাণের সুপারিশ করা হয়েছে। আর্থিক সংশ্লেষ, আর্থিক সংশ্লেষ, বেতন কমিশনের রিপোর্ট উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত বাড়ি ভাড়ার জন্য আগামী অর্থ বছরে অতিরিক্ত বরাদ্দের জন্য প্রয়োজন হবে 49,40,11,000 টাকা। চিকিৎসার জন্য
998 কোটি টাকা, শিক্ষা সহায়তা ভাতার জন্য 1,250 কোটি এবং কোটি 42 লাখ, যাতায়াত ভাতার জন্য 37 কোটি 69 লাখ, উৎসব ভাতার জন্য 17 কোটি 16 লাখ 46,000 টাকা, শান্তি বিনোদনের জন্য 571 কোটি 33 লাখ টাকা, টিফিন ভাতার জন্য 154 কোটি টাকা, দুর্গম ভাতা 83 কোটি 79 কোটি 83 কোটি 79 কোটি, পেনশনারদের জন্য 37 কোটি 89 লাখ 72,000 টাকা, অবসরভোগী চিকিৎসা ভাতার জন্য 646 কোটি 14 লাখ টাকা, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য চলতি অর্থ বছরে বাজেটের শেষ 17,464 কোটি টাকা বেশি প্রয়োজন হবে। আমরা এক নজরে দেখে নেই বর্তমান যেটা জাতীয় বেতন স্কেল 2015 সালে অনুযায়ী প্রথম, আগে 2009 সালে গ্রেড অনুযায়ী 40,000 টাকা পেত প্রথম গ্রেড যারা, আর বর্তমানে তারা পাচ্ছে 78,000 টাকা। আমরা বর্তমানেরটা বর্তমান বলবো, দ্বিতীয় গ্রেডে বর্তমান তারা দ্বিতীয় গ্রেডে যারা আছে তারা 66,000 টাকা থেকে 76,490 টাকা, তৃতীয় গ্রেডে 56,500 টাকা থেকে 74,400 টাকা, চার গ্রেড চতুর্থ গ্রেডে অর্থাৎ গ্রেড নম্বর 4 50,000 টাকা থেকে 71,200 টাকা, গ্রেড 5 43,000 টাকা থেকে 69,850 টাকা, গ্রেড 6 35,500 টাকা থেকে 37,010 টাকা, গ্রেড 6 7 29,000 টাকা থেকে 63,410 টাকা, গ্রেড 8 23,000 টাকা থেকে 546,000 টাকা, গ্রেড 9 22,000 টাকা থেকে 53,060 টাকা, গ্রেড 10 16,000 টাকা থেকে 38,640 টাকা, গ্রেড 11 12,000 টাকা 12,500 থেকে 32,240 টাকা, গ্রেড 12 11,300 থেকে 27,300, গ্রেড 13 11,000 টাকা থেকে 26,590 এবং গ্রেড 14 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 15 9,700 টাকা থেকে 23,490 টাকা, গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 17 9,000 টাকা থেকে 21,800, গ্রেড 18 8,800 থেকে 21,310, গ্রেড 19 8,500 থেকে 20,570 এবং 20তম গ্রেড 8,250 থেকে 20,010 টাকা। প্রতিবেদনে কর রাজস্ব বাড়ানোর বেশ কিছু সুপারিশ করা হয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে বিলাসবহুল পণ্য বিভিন্ন ধরনের ধরনের পানীয় দ্রব্যের উপর কর হার বাড়ানো, একই সঙ্গে বিড়ি সিগারেট ও তামাকের উপর বর্ধিত হারে কর বাড়ানো হয়েছে, এছাড়া আয়কর আওতায় সম্প্রসারণ করা ও কর ফাঁকি দেওয়ার বিষয়টি কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সো বিহার, এই ছিল আজকের সর্বশেষ আপডেট, পরবর্তী আপডেট পাওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।